নিউজিল্যান্ড থেকেই ভারতের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু। ধোনির সমালোচনাকে পাত্তা দিলেন না হার্দিক। টি টোয়েন্টিতে ভাগ্য ফেরাতে ফের ধোনির শরণাপন্ন বিসিসিআই, দেওয়া হতে পারে গুরুদায়িত্ব। আইপিএল থেকে অবসর, মুম্বাই ইন্ডিয়ান্সের বড় দায়িত্বে নিযুক্ত হলেন বোলার্ড। টি টোয়েন্টি বিশ্বকাপের পর গত বছর ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড, এবার ভারত গেল নিউজিল্যান্ড সফরে। তিনটি টি টোয়েন্টি আন্তর্জাতিকের পর হবে তিনটি একদিনের আন্তর্জাতিক। ওয়েলিংটনে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক শুক্রবার। হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি সিরিজে এবং শিখর ধাওয়ান একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন ভারতকে। নিউজিল্যান্ড ও ভারত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল, তবে ফাইনালে যেতে পারেনি। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে মুখিয়ে দুই দলই। টি টোয়েন্টি ট্রফি প্রকাশের পর হার্দিক বলেন, বিশ্বকাপে পারফরমেন্সের জন্য হতাশা থাকবেই, তবে পেশাদার হিসেবে তার সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতেও হবে, ভুল সংশোধন করে উন্নতি করতে হবে। পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও 2 বছর পর, তবে সেই বিশ্বকাপের রোডম্যাপ এখনই শুরু হয়ে যাচ্ছে। নতুন প্রতিভা তুলে আনার জন্য অনেকটাই সময় রয়েছে, অনেক ক্রিকেট খেলা বাকি, অনেক প্লেয়ার পর্যাপ্ত সুযোগ পাবেন। নিউজিল্যান্ড সফর প্রসঙ্গে হার্দিক বলেন, প্রথমে যেটা সুনিশ্চিত করতে চায় তা হলো প্লেয়াররা যাতে খেলা উপভোগ করতে পারেন, ভবিষ্যৎ নিয়ে পরে কথা বলা যাবে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য অনেকটা সময় আমরা পাব। ভারতের প্রথম দলের একঝাঁক ক্রিকেটারকে নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। কয়েকজন আহত টি টোয়েন্টি আন্তর্জাতিকে সুযোগ পাবেন কি না সেটাও বড় প্রশ্ন। হার্দিক বলেন, অনেকে যেমন এই দলে নেই, তেমনই যে ক্রিকেটাররা রয়েছেন তারাও বিগত 1.5-2 বছর ধরে দেশের হয়ে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটের আঙ্গিনায় নিজেদের দক্ষতা মেলে ধরার যথেষ্ট সুযোগ তারা পাবেন। নতুন এনার্জি, এক্সাইটমেন্ট রয়েছে এই ক্রিকেটারদের নিয়ে, আমি নিজে উত্তেজিত। এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব সহকারেই দেখছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছেন অনেক প্রাক্তন। হার্দিক আসন্ন সিরিজ প্রসঙ্গে বলেন, প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ, কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় সেটা গুরুত্বহীন বলে ভাবার অবকাশ নেই। সামনের বছর 50 ওভারের বিশ্বকাপ রয়েছে, ফলে আসন্ন সিরিজগুলিতে ভালো খেলে অনেকেই জাতীয় দলে ঢোকার ব্যাপারে নিজেদের দাবি জোরালো করতে চাইবেন। ভারতকে সাদা বলের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে আন্ডার পারফর্মিং বলে কটাক্ষ করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। যদিও সেই দাবি উড়িয়ে হার্দিক বলেন, যখন দল ভালো খেলে না তখন অনেকে অনেক কিছুই বলতে পারেন, তা আমরা সম্মান করি। আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকেই তারা এসব বলেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে কারো কাছে আমাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। খেলায় সবসময় উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে, তার ভিত্তিতে ফলাফলও নিজেদের পক্ষে আসবে। এখনও আমাদের কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে, সেটা সুনিশ্চিত করেই এগিয়ে যাব। বেসিন রিজার্ভে ভারতীয় দল হেড কোচ ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে ঘণ্টা তিনেক অনুশীলন করেছে। ঋষভ পন্থকে নিয়ে বেশ কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছে লক্ষণকে, নেট প্র্যাকটিসের পরেও আলাদা করে কথা বলেছেন। মঙ্গলবার ক্রিকেটাররা জিমে কাটিয়েছিলেন, বুধবার থেকে পুরো দমে অনুশীলন চলল। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ, হার্দিক পান্ডিয়া অধিনায়ক, শুভমান গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত উইকেটকিপার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক। নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ, কেন উইলিয়ামসন অধিনায়ক, টম লাথাম উইকেট রক্ষক, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, জিমি নিশম, গ্লেন ফিলিপস, মিশেল স্যান্টনার, টিম সাউদি। টি টোয়েন্টি সিরিজের সূচি, নভেম্বর 18 স্কাই স্টেডিয়াম ওয়েলিংটন, নভেম্বর 20 বে ওভাল মাউন্ট গানুই, নভেম্বর 22 ম্যাকলিন পার্ক নেপিয়ার। ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি, নভেম্বর 25 ইডেন পার্ক অকল্যান্ড, নভেম্বর 27 সেডন পার্ক হ্যামিল্টন, নভেম্বর 30 হ্যাগলি ওভাল ক্রাইস্ট চার্চ। আইপিএল থেকে অবসর, মুম্বাই ইন্ডিয়ান্সের বড় দায়িত্বে নিযুক্ত হলেন বোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্স সম্প্রতি জানিয়ে দিয়েছে তারা দীর্ঘদিনের তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার খাইরন পোলার্ডকে দলে রাখছে না। আগামী আইপিএল এর নিলামের আগেই তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জানা গেল নতুন খবর, অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না পোলার্ড, বরং তিনি আইপিএল থেকে অবসর নেওয়ার কথাই ঘোষণা করে দিলেন। খেলা ছেড়ে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন পোলার্ড। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমি আরও কয়েক বছর খেলার কথা ভাবছিলাম, তাই এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি, যে ফ্র্যাঞ্চাইজি এত সাফল্য পেয়েছে, তারা এবার নতুন করে দল সাজাতে চাইছে, আর আমি যদি আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না খেলি তাহলে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে খেলবো না। আমি যদি খেলতাম তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলতাম,
আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় জানাচ্ছি না, আইপিএলে ব্যাটিং কোচ হিসেবে থাকবো এবং মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলবো। পোলার্ড আরও বলেছেন, আইপিএলের সবচেয়ে বড় ও সফলতম দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি সবসময় এই দলের হয়ে খেলতে চাইতাম। আমি খেলোয়াড় হিসেবে আইপিএলকে মিস করব। আমি সৌভাগ্যবান যে আবেগপ্রবণ দর্শকদের সামনে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। মাঠে ও মাঠের বাইরে সবসময় দর্শকদের নিঃশর্ত সমর্থন পেয়েছি। আমরা 2013, 2015, 2017, 2019 ও 2020 মৌসুমে আইপিএল জিতেছি। 2011, 2013 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছি। কোচ, ম্যানেজার, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতেই হবে। তাদের কঠোর পরিশ্রম, দলের প্রতি দায়বদ্ধতা ছাড়া আমাদের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব হতো না। আমার বন্ধু রবিন সিংকে ধন্যবাদ জানাতে চাই, ওর পরামর্শ আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। আমি এই পদক্ষেপ নিচ্ছি, আমার আশা ভবিষ্যতে নতুন ভূমিকাতেও সফল হব। আমি যে প্রতিষ্ঠানে সবার সঙ্গে পরিবারের মতোই থাকি, সেখানেই নতুন ভূমিকা পালন করব। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে 189 ম্যাচ খেলে 2316 রান করেছেন পোলার্ড। তার স্ট্রাইক রেট 147.32। তিনি আইপিএলে 69 উইকেটও নিয়েছেন। তিনি আইপিএলে 223টি ওভার বাউন্ডারি মেরেছেন। যে 5 ব্যাটার আইপিএলে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মেরেছেন, তাদের মধ্যে অন্যতম পোলার্ড। টি টোয়েন্টিতে ভাগ্য ফেরাতে ফের ধোনির শরণাপন্ন বিসিসিআই, দেওয়া হতে পারে গুরু দায়িত্ব। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর নড়ে চড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই। দলকে সাফল্যের ছোঁয়া এনে দিতে নিজেদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছে তারা। মূলত ভারতের টি টোয়েন্টি দলের ডিরেক্টর হিসেবেই ধোনিকে চায় বিসিসিআই। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছে, বিসিসিআই একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, তা হচ্ছে টি টোয়েন্টি দলে মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করা নিয়ে। দক্ষতা নিয়ে দলের ক্রিকেটাররা যেন আইসিসির ইভেন্টগুলিতে নির্ভীক ক্রিকেট খেলতে পারে, এই কারণেই আলোচনা চলছে। 2007 সালে ইতিহাসের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে শিরোপায় জেতান ধোনি। সেই বিশ্বকাপেই টি টোয়েন্টিতে ভারতের সর্বশেষ শিরোপা। এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে সম্ভাবনা জাগানো পারফরমেন্স করলেও ফাইনাল খেলতে পারেনি ভারত। ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে দারুণ সফল ধোনি। অসাধারণ নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে 4 বার শিরোপা জিতিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় দলের সঙ্গে গত টি টোয়েন্টি বিশ্বকাপে 2021 অবশ্য মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন ধোনি, যদিও সেই বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ মিস করবেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেসার শাহিন ফাইনালের সময় চোট পেয়েছিলেন। সোমবার তার হাঁটুর স্ক্যান করা হয়েছিল এবং পিসিবি চোটের পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছে। মেলবোর্নের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হ্যারি ব্রুককে আউট করার সময় অপ্রস্তুতভাবে ল্যান্ড করার সময় হাঁটুতে চোট পাওয়ায় শাহিনকে 2 সপ্তাহের পুনর্বাসন পরামর্শ দেওয়া হয়। ইতিবাচক খবরে স্ক্যান নিশ্চিত করেছে যে তার হাঁটুতে আঘাতের কোনো লক্ষণ নেই। সফলভাবে পুনর্বাসন কার্যক্রম শেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন শাহিন। মিস করবেন ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও, এরপর নিউজিল্যান্ড সিরিজেও এই তারকা পেসারকে দেখা যাবে না হয়তো।